23 জানুয়ারি দুদিন আগে গেছে, আজকে 25 জানুয়ারি 2022, কালকে আমাদের প্রজাতন্ত্র দিবস। আমি মাস্কটা খুলে বলছি যাতে পরিষ্কার আপনারা শুনতে পারেন। আমি প্রথমেই আমার সঙ্গে রিতেশ তিওয়ারি আছেন, তাছাড়া আমাদের আরও কিছু কর্মী বন্ধু তারাও আমাদের সঙ্গে আছেন পাশে। এবং সবথেকে বড় কথা, আমাদের এই যে রাজনৈতিক ঘনঘটা চলছে তাতে সবসময় যিনি পাশে আছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং বিভিন্ন জেলার পর্যবেক্ষক ছিলেন, এখন আছেন কিনা উনি নিজেই জানেন না, সেই সমীরণ সাহাও আছেন আমাদের সঙ্গে সবসময়, সমীরণ সাহাও আছেন। আমি প্রথমে আপনাদের একটুখানি, আমার মনে হয় আমার একটুখানি ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া উচিত। দেখুন, আমি একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 12 বছরের কয়েক মাস কম, প্রায় 12 বছর ইংরেজদের জেলে ছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে, এবং তিনি কংগ্রেস রাজনীতিতে ছিলেন। আমার পিতৃদেব, আমরা নদিয়া জেলার কৃষ্ণনগরের লোক, সেখানে পড়াশোনা করেছি, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র পরিষদের আমি একজন কর্মী ছিলাম, ছাত্র রাজনীতি করে উঠে আসা, সেই সময় এসএফআইয়ের সঙ্গে ছাত্র রাজনীতিতে আমরা যাদবপুরের সেই নকশাল আমল পেরিয়ে এসে আমরা প্রথম ছাত্র পরিষদের পতাকা সেখানে তুলি এবং নির্বাচনে জয়লাভ করে। পরবর্তী ক্ষেত্রে ছোট করে বলি যে 2014 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি, যে পার্টিটা আপনারাও জানেন আমরাও জানি, সবাই বলা হয়, সবাই মিলে বলি, আমরা সবাই বলে এ পার্টি উইথ ডিফারেন্স, ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টিতে 2014 থেকে 2022 এই প্রায় 8 বছরের আমার কার্যক্রম বা একটা যাত্রা বলতে পারেন। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা পরিবারের রাজনীতি, এবং সেই হিসেবে আমি সৌভাগ্যবান যে বিভিন্ন বড় বড় নেতার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি। ছোটবেলায় বাড়িতে প্রণববাবুকে দেখেছি, সুশীল ধারাকে দেখেছি, বাবার সঙ্গে কাজ করতে দেখেছি অতুল্য ঘোষকে, বিজয় সিং নাহার, প্রফুল্ল সেন, সেই সময়কার যারা তাবড় তাবড় সিপিএম নেতা তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। পরবর্তী ক্ষেত্রে প্রিয়দা রাজনৈতিক গুরু হিসেবে অনেকাংশে ছিলেন, তার সঙ্গে পরে আরও সমস্ত কংগ্রেস এবং অন্য অন্য পার্টির নেতাদের দেখার সুযোগ হয়েছে। আমি পশ্চিমবঙ্গের গত 35-40 বছরের রাজনীতির সঙ্গে সর্বতোভাবে সম্পৃক্ত হয়ে জড়িয়ে আছি, এবং সেই রাজনৈতিক ধ্যান ধারণা, ভ্যালু বেসড পলিটিক্স, সেই জায়গা থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। বিজেপিতে 2014-তে যোগদানের পরে পরের বছরই বিজেপি আমাকে সহসভাপতি, রাজ্যের সহসভাপতি করে, এবং তার পরের বছর আরেকটি দায়িত্ব দেয় তার সঙ্গে সঙ্গে, সেটা অনেকেরই অজানা আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যানালিসিস অ্যান্ড পলিটিক্যাল ফিডব্যাক। এই পলিটিক্যাল ফিডব্যাক একটা ডিপার্টমেন্ট আছে বিজেপির, রাজ্য বিজেপির, সে তার দায়িত্ব আমাকে দেওয়া হয়, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক অ্যানালিসিস, রাজনৈতিক ফিডব্যাক, রাজনৈতিক বিশ্লেষণ সেই রাজ্যের, সেটা কেন্দ্রকে নিয়মিত পাঠানোর দায়িত্ব ছিল আমার। এবং সেই হিসেবে সেই কাজ 2021-এর
নির্বাচনের আগে এবং 2021 নির্বাচনের পরে আর দু তিন মাস পর্যন্ত আমি করে এসেছি যে কেন্দ্রীয় বিজেপিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং তার উপরে বিশ্লেষণ পাঠানোর দায়িত্ব ছিল আমার। আমি সেইখান থেকে কয়েকটি কথা আপনাদের সামনে রাখছি, প্রারম্ভিক যেটা আমি বললাম তারপরে, যে বিজেপি 2016 ইলেকশন আমরা দেখেছি যেখানে তিনটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল। তারপরে 2019 নির্বাচনে আমরা 18 সিট জিতে আসি বিজেপি এই রাজ্যে, একটা অভূতপূর্ব একটা জায়গায় পৌঁছয়ে রাজ্য বিজেপি। প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসে শাসক দলে এবং অনেকেই আশায় বুক বাঁধেন, রাজনৈতিক কর্মী তাছাড়াও জনসাধারণ, যে সামনের দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে তারা স্ট্রাইকিং ডিস্টেন্সে পৌঁছে যায়। কিন্তু আমি যেটা বললাম রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে আমার তারপর থেকেই আমার মনে হয়েছিল যে কোনো কারণেই হোক না কেন বিজেপির এই উত্থানকে কেন্দ্রীয় কিছু নেতা এবং রাজ্যের কয়েকজন কতিপয় নেতা যে কোনো কারণেই হোক তারা ভালোভাবে মেনে নিতে পারছেন না। এবং তখনই একটা বিশেষ পর্যায় শুরু হয় যে বাংলার বিজেপিকে উইক করে, দুর্বল করে, সামগ্রিক বিজেপি আছে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে শাসন করছে দেশ। সুতরাং 2019 পর থেকে একটা পর্যায়ে এই বাংলায় দেখতে পাই যে বাংলার যেসব নেতারা, যেসব কর্মীরা ওই 18 আসন এবং 2 আসন অল্পের জন্য হেরে যাওয়া এই পর্যায়ে বিজেপিকে নিয়ে আসলো, তাদের ওপর আর ভরসা করা যাবে না, এই রকম একটা উদ্যোগ শুরু হলো। এবং ছোট করে বললে সেই উদ্যোগের পরিণতি 2021 নির্বাচনের আগে আস্তে আস্তে তার স্পিড বাড়লো, গিয়ার চেঞ্জ হলো, গিয়ার শিফটিং, ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার দ্রুততার সঙ্গে শুরু হলো, যে হয় অন্য দল থেকে লোক নিয়ে আসতে হবে, নয় বাইরে বাংলার বাইরের লোকজন নিয়ে এসে বিজেপি রাজ্যের বিজেপিকে তড়ি পার করাতে হবে। এই জায়গাটা আমরা দেখলাম এবং আমার আপনাদের কাছে আজকে বলতে দ্বিধা নেই যে পলিটিক্যাল ফিডব্যাক আমি সেই সময় ক্রমান্বয়ে কেন্দ্রের কাছে পাঠিয়েছি, তখন আমি বলেছি যে এটা ঠিক রাস্তা হচ্ছে না, কারণ যে জনসাধারণ বিজেপির কে মনে করছে একটা অল্টারনেট ফোর্স যে ক্ষমতায় আসতে পারে, পশ্চিমবাংলায় যেটা হয়নি, শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি তৈরি করেছিলেন, জনসংঘ করেছিলেন, তারই ফলশ্রুতি ভারতীয় জনতা পার্টি, সেই পশ্চিমবঙ্গে যেটা আগে 3-5% দল ছিল সেই দল 40% ভোট পেয়েছে 2019, সেই যে স্ট্রাকচার ছিল, সেই যে ধাঁচা ছিল, যে জেলা কমিটি, মণ্ডল কমিটি, বুথ কমিটি তৈরি হচ্ছে, লোকে নাচছে রাস্তায়, তাদের উপর ভরসা করা উচিত। কিন্তু আমরা আশ্চর্যভাবে দেখলাম ক্রমাগত তাদেরকে, সেই ধাঁচাকে ইগনোর করা হলো এবং দুর্বল করা হলো, তার বদলে দেওয়া হলো বাইরের থেকে কিছু লোকজন নিয়ে আসা হলো, এবং একই সঙ্গে বাইরের মানে হচ্ছে আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের এই অন্য রাজনৈতিক দল, আর তার সঙ্গে হলো পশ্চিমবঙ্গের বাইরের লোকজন নিয়ে আসা, যেটা আপনারা দেখেছেন যে আমাদের বিরুদ্ধের দল, যে শাসক দল, তারা সেটাকে বলল বহিরাগত। এবং আমি একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না,
এই যে একটা স্ট্র্যাটেজির চেঞ্জ হলো, এটাতে আমাদের তখন মনে হয়েছে, আমি জানিয়েছি যে বহু কর্মী তারা লড়াই করে মারা গেছে, বহু কর্মীর মৃতদেহতে আমাদের মালা দিতে হয়েছে, সেই রক্তের যে বিনিময়ে আমরা শক্তিশালী হয়েছিলাম সেইটাকে ঠকানো হয়েছে এই নতুন স্ট্র্যাটেজিতে। তাদের সঙ্গেই প্রতারণা করা হয়েছে, ওই গ্রাউন্ড লেভেলের হাজার লক্ষ কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং সেই সময়ের একটি কথা আমি না বলে পারছি না, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন একটি মিটিংয়ে পরিষ্কার বললেন যে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায় সেই সময় ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সংগঠন, দিলীপ ঘোষ সভাপতি, নির্বাচন আর কয়েক মাস বাকি আছে, 6-7 মাস বাকি আছে, বললেন এদের দুজনকে বাদ দিয়েই আমরা বিজেপি এই রাজ্যে বিজেপিকে জয়ী করে আমরা দেখিয়ে দেব। আমরা দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে লোক এনে এই রাজ্যে আমরা বিজেপিকে সত্তাতে এনে আমরা দেখিয়ে দেব যে তোমাদের কোনো দরকার নেই। এই ঘটনা ঘটেছে। এবং সব থেকে বড় কথা, আমি আগে কংগ্রেস রাজনীতি করেছি, সেখানে দেখতাম সেন্ট্রাল কমান্ডের দাপট। এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পার্টি উইথ ডিফারেন্স, সেখানেও তৎকালীন অবস্থায় এই বাংলার যে নেতা তার গুরুত্ব সেটাকেও খর্ব হতে দেখেছি, সেখানে কিছু বলার জায়গা ছিল না। এবং আপনারা জানেন ভোট পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, ভোটের পরে দোসরা মে, আপনারা জানেন নির্বাচন ফলাফল সকাল থেকে বেরোতে শুরু করলো, দুপুর 12টার মধ্যে আমাদের তখন হেস্টিংসে অফিস, বিজেপির অফিস, সেই হেস্টিংসের অফিসে 12টার পর থেকে যত বড় বড় গাড়ি নিচে দাঁড়িয়েছিল সেগুলো নিষ্ক্রমণ শুরু হলো। বড় বড় নেতারা তাদের অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখতে পাচ্ছি বলছেন কিতনা জলদি ফ্লাইট মিলেগা, দিল্লি কা ফ্লাইট। এবং তারা সবাই যখন 12টা 12:30 ওই অফিস ফাঁকা হতে শুরু করলো, আপনারা অনেকেই ছিলেন এখানে যারা আছেন, এবং 5টার সময় যখন দেওয়ালের লিখন পরিস্ফুট, কয়েক জায়গায় সামান্য কয়েক জায়গায় তখনও গণনা বাকি আছে, তার মধ্যে নন্দীগ্রাম একটি ছিল, সেই বিকেল 5টার সময় যে প্রেস কনফারেন্স হয় রাজ্য বিজেপির তরফ থেকে, সেখানে সেই আগলে পার দোষো পার এই স্লোগানের বিরুদ্ধে যখন 77টি আসন এসছে বলে জানা যায়, কি 76টি তখনও নন্দীগ্রাম কে জিতেছে ফয়সালা হয়নি, সেই সময় এই আপনারা যখন ছিলেন প্রেসে যে বিজেপির কি বক্তব্য, সেখানে এই অধম জয়প্রকাশ মজুমদার ছাড়া বিজেপির কোনো নেতা সেখানে ছিলেন না, না ওই দিল্লি থেকে আসা নেতারা, না এখানকার সোকল লিডার্স। এবং আপনারা জানেন সেই প্রেস কনফারেন্সে আমি প্রেসের সঙ্গে আমি কমিউনিকেট করি। পরবর্তী ক্ষেত্রে আরো একটা দিনের কথা মনে করিয়ে দিই, 11ই জুন। 11ই জুন কি হয়েছিল, সব থেকে বড় স্টার নেতা তখন সর্বভারতীয় সহ সভাপতি কৃষ্ণগড় থেকে জিতে আসা বিধায়ক মুকুল রায় তৃণমূল ভবনে গিয়ে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সেদিনও বিজেপির রাজ্য অফিসে এই ভয়ঙ্কর ঘটনা,
তাকে ফেস করার জন্য কোনো বিজেপির নেতাকে দেখা যায়নি, তখনও আমাকেই বলা হয় প্রেসকে গিয়ে সামলান। এইরকম ঘটনা পেরিয়ে এসে আজকে যে পরিস্থিতিতে আমরা আছি, পোস্টপোল ভায়োলেন্স নিয়ে কথা হয়েছে, তাতে আপনারা শুনেছেন আন্দোলন হয়নি, কোর্টে গেছি আমরা অনেকবার। আমাদের কর্মীদের যারা মার খেয়েছে, যারা বাইরে থেকেছে, যাদের বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, সদল বলে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, সেই জেলায় থাকা, সেই মণ্ডলে যাওয়া, তার থেকে সবাই বলেছে যে হাইকোর্টে করে সেইটা কাগজে বেরোলে বোধ হয় সেইটা তাদের বেশি সাহায্য হবে। আমি যেহেতু আবার বললাম 40 বছর এই রাজনীতি দেখছি, বাংলার রাজনীতি, আমার বারবার মনে পড়ে যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009-2008 এই সময় থেকে ক্ষমতায় আসার জন্য বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন তিনি হাইকোর্টের ওপর নির্ভর করে লড়াই করেননি। তিনি মাঠে ময়দানে রাস্তায় মাঠে ঘাটে হাটে বাটে মাঠে ময়দানে রাস্তায় তিনি লড়াই করে এসেছিলেন, কারণ সেটাই হচ্ছে বাংলার রাজনীতি। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে, 2021 নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে দুটো জিনিস হল। এক, নির্বাচনে যেখানে বলা হচ্ছিল আমরা জিততে চলেছি, সকলকে বলা হয়েছিল যে আপনাদের না হলেও আমরা জিতে আসব, আগলাবার দোষা পার, সেইখানে যখন 77-এ আটকে গেলাম আমরা, এই নির্বাচনের এই রকম ফলাফল কেন হলো তার কোনো পর্যালোচনা হলো না, কোনো জায়গায় পর্যালোচনা হলো না। এবং ভার্চুয়াল মিটিংয়ে কেউ যদি কথা তুলতে গেছেন, তাকে সঙ্গে সঙ্গে হয় চুপ করিয়ে দেওয়ানো হয়েছে, কিংবা ওই ভার্চুয়াল মিটিং বলে আমাদের যারা আইটি দেখেন তাদের বলা হয়েছে অমুকের মাইকটা অফ করে দাও, এ ঘটনাও হয়েছে। সুতরাং একটা রাজনৈতিক দল আমরা মনে করতেই পারি আমরা জিতব, এবং এটা হতেই পারে, সেই পরিমাণ আমাদের আসন আমরা পেলাম না, তাহলে কিসের জন্য এটা হলো, ভবিষ্যতে কোন জায়গায় আমরা এটাকে নিয়ে যাব, কিভাবে দোষ ত্রুটিকে আমরা লাঘব করব, সেগুলোকে শুধরে নেব, তার কোনো আলোচনাই হলো না। রোগীর শরীরে যদি, মানুষের শরীরে যদি কোনো রোগ হয়, তাকে চাদর ঢাকা দিয়ে দিলে সে রোগ ছাড়ে না, তার ডায়াগনোসিস করতে হয়, তার ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু আশ্চর্যভাবে আমি অন্তত আমার কথা বলতে পারি, দেখলাম যে কোনো পর্যালোচনা হলো না, কোনো স্টেজে না, সেই গ্রাউন্ড লেভেল থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত, বুথ লেভেল থেকে রাজ্য স্তর পর্যন্ত কর্মীদের একটাই কথা ছিল, কেন এমন হলো আপনারা দেখুন, ভাবুন, চিন্তা করুন। কিন্তু সেটা করা হলো না, চাদর ঢেকে দেওয়া হলো। এবং এই রিপোর্টও আমি পাঠিয়েছি বারবার কেন্দ্রকে, সেই রিপোর্টগুলি ফিডব্যাক, পলিটিক্যাল ফিডব্যাকের দায়িত্ব হিসেবে, সেটা যে খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, প্রশংসিত হয়েছে, সেটা আপনারা মনে করবেন না। আজকে আমি আপনাদের সামনে এই ঘটনাগুলো বলছি, কারণ গতকাল সন্ধেবেলার ঘটনায় আমার মনের ওপর থেকে এই যে বেদনা, ব্যথা, যে একটা দল করছি সেখানকার সব থেকে নিচু বুথ কর্মী, নিচের কর্মী যারা, তাদের পাশে দাঁড়াতে গেলে এগুলো দরকার ছিল। কিন্তু আজকে আপনারা জানেন যে আমাদের রাজ্য অফিস, যেটা এখন একটা মানে সিকিউরিটির বজ্র আটুনিতে ঘিরে ফেলা হয়েছে, সিকিউরিটির লোক বেশি, সাধারণ কর্মী সেখানে যেতে পায় না, সেখানে যারা রাজ্য বিজেপির ভালো মন্দর বিচার করছেন, তারা ওই কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুটছেন, আর
সব রকম সংযোগহীন হয়ে যাচ্ছেন বলেই আমাদের ধারণা। মহার্ঘ সব বড় বড় হলে মিটিং করে কর্মীদের ডেকে নিয়ে এসে একদিনের একটা সভা করে তাদের কোনো কথা বলতে না দিয়ে তাদেরকে কি করতে হবে তার জয়গান শুনিয়ে একটা পলিটিক্যাল পার্টি লড়াইয়ের জায়গায় আসতে পারে না। কারণ বাংলার ইতিহাস হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় এসছে তারা লড়াই করে এসছে। আমার মনে হয় এখনো সময় আছে, যদি বিজেপি তার এই রকম কেন্দ্রিকতা ভুলে প্রথমে মানুষ নিজের কর্মীদের পাশে তারপরে পশ্চিমবঙ্গের মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে এই পার্টি সামনের দিনে আবার উপরে উঠে আসতে পারে। একটাই ছোট এক্সাম্পল দেব, সব থেকে বড় এখন আলোচনা চলছে আজকের খবরের কাগজেও আছে, আপনারাও দেখিয়েছেন, সমস্ত ইলেকট্রনিক মিডিয়াও দেখেছেন, প্রিন্ট মিডিয়া দেখিয়েছে, সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে, যে স্কুল কলেজ খোলা নিয়ে, যে বাংলার ছেলে মেয়ে কবে থেকে স্কুল কলেজে যেতে পারবে। আর উল্টো দিকে এখনকার বিজেপির যারা দায়িত্বে আছেন তারা গর্বের সঙ্গে বলেন আমরা এবিভিপি করে আসা লোক, মানে ছাত্র সংগঠন করে আসা লোক, তারা এবিভিপি করলেই তাদের নাকি সব থেকে বেশি তকমা, সে এবিভিপি করেছে কি করেনি। যদিও আমার ধারণা নেই, আমি ছাত্র পরিষদ করেছিলাম অনেক দিন আগে এবং বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে এবিভিপি কতখানি তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, কটা কলেজে তারা ক্ষমতা দখল করেছে বা কটা কলেজের ক্লাস রিপ্রেজেন্টেটিভ জিতেছে সেটা একটা বড় প্রশ্ন। তাও আমি মেনে নিচ্ছি এবিভিপি তো করবে ছাত্র রাজনীতি, কিন্তু আজকে শিক্ষকরা চাকরি পাচ্ছে না, ছাত্রদের অ্যাডমিশন হচ্ছে না, ছাত্রদের স্কুল বন্ধ আছে, কোনো আন্দোলন নেই, কিন্তু রাজ্য বিজেপি নাকি চালাচ্ছে এবিভিপি। এটাই বলছি যে কনফ্লিক্ট, একটা কথা বলা আর একটা কাজ করা। পার্টির নতুন সভাপতি হয়েছেন, সেটা হওয়ার কথা। দিলীপদার আরও আমরা যতদূর জানি এক বছর তার সময়কাল ছিলেন এবং 2022-এর শেষে আমরা যতদূর জানি যে আবার সারা ভারতেই বিজেপির সাংগঠনিক নির্বাচন হবে। তো এই এক বছরের জন্য নতুন সভাপতিকে নিয়োগ করা হয়েছে, ঠিক হতেই পারে, এবং সঙ্গে সঙ্গে নতুন সভাপতি এসে রাজ্যের নতুন পদাধিকারী এবং জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে, সেটাও খুব ভালো কথা। নতুন আর পুরনো কেউ যাবে কেউ আসবে নতুন, এটাই রাজনৈতিক একটা পর্যায়, একটা ডাইনামিক্স অফ পলিটিক্স হচ্ছে এটাই। কিন্তু যে ভাবে এটা করা হলো, যে প্রক্রিয়ায় করা হলো, কেউ দায় নিতে রাজি হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে কাজের লোকের থেকে কাছের লোক এই দত্তের ওপর এই কমিটি নাকি তৈরি হয়েছে। অধিকাংশ জেলা আমাদের এখন বিজেপিতে 42টি সাংগঠনিক জেলা, তার মধ্যে অন্তত 32টা, এবং আমি এটা বলছি না, আমি কোট করছি আমাদের এলওপিকে, শুভেন্দুবাবুকে কোট করছি, যে অন্তত 32টা জেলায় এমন সভাপতি যে জেলার লোকরাই তাকে চেনেন না। আর এই কথা উনি বলার সময় আরেকটি কথা বলেছেন, বলেছেন যে আমি যখন বলছি তখন দিলীপবাবু বলছেন আরে আপনি তো 1.5 বছর হলো এসছেন, আমি 6 বছর ছিলাম সভাপতি, আমি চিনি না কাউকে, কে দায়িত্ব নেবে এটা। এই যে জায়গা, তার সঙ্গে আরো একটা অ্যাড করছি আপনাদের কাছে, যে একজন মাইনরিটিকে পাওয়া গেল না,
পুরো জায়গা যেখানটাতে এতজন পদাধিকারী এবং মাইনরিটি যে আমাদের মোর্চা, সেখানেও করা হলো একজন খ্রিস্টানকে, হ্যাঁ মাইনরিটি খ্রিস্টান, একজনও আমরা যাদের মুসলমান বলি 30% ভোট, যাদের জন্য আমাদের সর্বভারতীয় পার্টি, তারা চিন্তা করছেন আমাদের যে পরিবার, সংঘ পরিবার, তাদের যে মুসলমান মোর্চা আছে, সেল আছে, তারা বলছেন আমরা সকলের পাশে দাঁড়াতে চাই এই রাজ্যে। এবং আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে প্রথম যখন জনসংঘ হয় 1951 সালে, সেই 1951 সালের প্রথম মিটিং হয়েছিল গড়বেতাতে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। সেই কমিটিতে সহসভাপতি ছিলেন আব্দুল আলী। আর আজকের বিজেপি দেখুন, এই রাজ্য বিজেপিতে একজনও আমরা মুসলমান নেতাকে পেলাম না। দুঃখ করে আমাদের একজন মুসলিম নেত্রী বলেছেন যে আমাকে দিল্লির একটা পোস্টে পাঠিয়ে দিয়েছে, বলছে আপনি ওইটা নিয়ে থাকুন, আমি না ঘরের না ঘাটের, আমি হিন্দি বুঝতে পারি না, বলতেও পারি না, পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে, মুর্শিদাবাদের নেত্রী দক্ষিণ দিনাজপুরে, এখন বহরমপুরে থাকে। এটা হচ্ছে একটা আপেল গাছ তুলে নিয়ে এসে মরুভূমিতে লাগিয়ে দিয়ে বললাম লাগিয়েছি তো, দিয়েছি তো জায়গা, ফল না হলে আমি আর কি করব। আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে যেটা আপনারাও জানেন, আমি শুধু উল্লেখ করছি, বহু অভিজ্ঞতা সম্পন্ন লোককে বলা হয়েছে তোমাদের এখন বিজেপিতে কাজ করার দরকার নেই। ভালো, রাজ্যের সভাপতি, তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন 2.5 বছর, তাই বলে কি সভাপতি হতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। রাজ্যের যিনি তারপরেই ক্ষমতার ভার কেন্দ্র, সাধারণ সম্পাদক সংগঠন, তার পশ্চিমবঙ্গে রাজনীতির অভিজ্ঞতা হচ্ছে 2 বছর। এই দুটি প্রধান শক্তি তাদের সম্মিলিত পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে 5 বছরের কম। আর লড়াই হচ্ছে কার সঙ্গে? লড়াই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেত্রী, আর সেই তৃণমূল আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সারা ভারতে এখন মনে করা হয় একজন রাজনৈতিকভাবে অতি কুশলী, স্ট্র্যাটেজিস্ট, অভিজ্ঞতা সম্পন্ন নেত্রী। আমাদের পছন্দ না হতে পারে, আমাদের বিপক্ষে আছেন, কিন্তু এই তথ্য তো অস্বীকার করা যায় না। এবার আমি মেসির টিমের সঙ্গে খেলতে নামবো 3 দিন প্র্যাকটিস করে, জীবনে যে ফুটবল খেলেনি, একজনকে বলে দিলাম এই জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি, কারণ এইগুলো ছোট ছোট ঘটনা, এই ঘটনাগুলো আমার ফিডব্যাকে পাঠিয়েছি, রাজনৈতিক ফিডব্যাক কেন্দ্রের কাছে, সেটা কি তার হয়েছে আমি জানি না। বর্তমান অবস্থা সারা রাজ্যে বিজেপি কর্মীরা ভালো নেই, দুঃখে আছে, কষ্টে আছে, পালিয়ে আছে, মার খেয়ে আছে, কোণে গিয়ে চুপচাপ বসে আছে। তাদেরকে তোলার যে বন্দোবস্ত, তাদের উৎসাহ কে দেবে? রাজনৈতিক দিশা কে দেখাবে? এই প্রশ্ন আজকে বড় হয়ে দেখে এসছে, যেখানটাতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বলে যান মিটিংয়ে, যেটা আবার
মিডিয়ার সামনে শেয়ার করা হয় যে 10ই জানুয়ারির মধ্যে সমস্ত জেলা কমিটি প্রস্তুত হয়ে যাবে, সমস্ত রাজ্যের মোর্চা কমিটি প্রস্তুত হয়ে যাবে, আর যেটার জন্য আজকেও একটা মিটিং হচ্ছে, আজকে 25 তারিখ, কোন জেলা কমিটি এখনো হয়নি, হিমশিম খাচ্ছে। 7টা মোর্চা রাজ্যে, কোন মোর্চা কমিটি এখনো পর্যন্ত ঘোষিত হয়নি, কেউ জানে না, প্রত্যেকে ভাবছে কেন হচ্ছে না, ভেতরকার খবর আমাদের দিচ্ছে, আমরা জিজ্ঞেস করছি। গতকালের আগে তো আমার দায়িত্ব সব ছিল, কেন ভাই কি অসুবিধে, বললো করলেই নাকি চারিদিকে বিস্ফোরণ শুরু হবে, তাই চেপে রাখা। আবার ওই একই থিওরি, অসুস্থ গায়ে চাদর ঢেকে দাও, তাতে যদি সারলো সারলো, নয়তো না সারলো না সারলো, চিকিৎসা করতে হবে না। এবার গতকালের ঘটনাটা বলি, রিতেশ আই গতকাল বিভিন্ন টিভিতে বলেছে, গত পরশু আমরা আমি যাচ্ছিলাম সেই সময়, এখন সবাই জানেন আমি ঠাকুরনগরে যাচ্ছিলাম গত পরশু, সেই সময় একজন সাংবাদিক সে আমাকে বলল, জয়প্রকাশ দা আপনার হোয়াটসঅ্যাপটা দেখুন। আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম আমাকে শোকজ করা হয়েছে, 23 তারিখ দিন, 23শে জানুয়ারি, সুভাষচন্দ্রের জন্মদিন। আমার ওইটা দেখেই আমার একটা ঘটনা মনে পড়ে গেল, 1939 হবে আমার যদ্দ যদি ভুল না করে, সুভাষচন্দ্রের উপর চাপ এসেছিল যে কংগ্রেস প্রেসিডেন্ট থেকে পদত্যাগে, তো সুভাষচন্দ্রের জন্মদিনে একটা ওইটা পেতে আমার মনটা ওই দিনটার জন্য একটুখানি ভালো লাগলো। এবং তাতে বলল কোনো কবের মধ্যে উত্তর দিতে হবে বলেননি, কোনো স্পেসিফিক চার্জ নেই, শৃঙ্খলা ভঙ্গ হয়েছে তুমি উত্তর দাও, কেন ব্যবস্থা নেওয়া হবে না, কিসের জন্য শৃঙ্খলা ভঙ্গ, বয়ান আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তার কারণ শাস্তিটা আগে হয়ে গেছে, বলছে বিচার পরে হবে, আগে শাস্তিটা ভোগ কর, বিচার তো পরে হবে, ইনভেস্টিগেশন আরো পরে নাকি, আমরা জানতাম ভারতীয় পেনাল কোড, আগে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের উপরে বিচার, আর তারপরে শাস্তি হয়, এটা বাচ্চা বাচ্চা ছেলেও জানে। আমি হঠাৎ এখানে জানলাম যে এটা আলাদা, এখানে প্রথমে শাস্তি, তারপরে বিচার, তারপরে ইনভেস্টিগেশন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, তুমি তার মানে তদন্তই করনি, নিজেই স্বীকার করছ। গতকালের চিঠির কথা বলছি, তো পরশু দিনের চিঠিতে জানলাম একজন মিডিয়া বন্ধুর কাছ থেকে যে আমাকে শোকজ করা হয়েছে, এবং তার সঙ্গে রিতেশকেও করা হয়েছে, ঠিক আছে। আমি চিঠি পাইনি, আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন, আমি বললাম আমি পাইনি, অফিসিয়াল চিঠি পাইনি আমি, সেই অফিসিয়াল চিঠি আমি দেখলাম শেষকালে গিয়ে 3টে পাঠানো হয়েছে আমাকে, আমার বন্ধু পত্রকার হোয়াটসঅ্যাপে সেই চিঠির পুরোপুরি চিঠির ছবি পাঠিয়ে দিয়েছেন, আর 5টার সময় আমার মেলে ঢুকছে সেই চিঠি, আর আজকে আমি পেয়েছি, আপনাদের জানিয়ে রাখি, স্পিড পোস্টে আজকে বেলা 11টার সময় সেই চিঠি আমার কাছে ডেলিভারি হয়েছে। কিসের শৃঙ্খলা ভঙ্গের কথা বলছেন ওনারা? প্রথম হচ্ছে নিজের দিকে আয়নায় দাঁড়িয়ে এই কথা বলতে হবে, শৃঙ্খলা ভঙ্গ প্রথম কে করলো, যে একটা দলের মধ্যে মাননীয় সভাপতি বারবার বলছিলেন যেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, দলের মধ্যে এটা মিটে যাবে, সেই দলের আভ্যন্তরীণ ব্যাপারে যদি হয় মাননীয় সভাপতি, তাহলে দলের যারা চিঠিটা করলো করে প্রথমে মিডিয়াকে দিল, আগে মিডিয়া ট্রায়াল শুরু করলো একদিন আগে থেকে, 23-22 তারিখ রাত থেকে আপনারা জানেন চিঠি ইস্যু হবে, জানেন তো, 23 তারিখ সকালে সমস্ত খবরের কাগজ, 22 তারিখ রাত্রে সব ইলেকট্রনিক মিডিয়া ক্যারি করছে এই নিউজ, জয়প্রকাশ মজুমদার রিতেশ তিওয়ারিকে শোকজ করা হতে চলেছে, চিঠি তৈরি,
তারপরে যখন চিঠি তৈরি হয়ে আসলো তখন প্রথমে মিডিয়ার কাছে গেল, তারপরে গেল আমাদের কাছে। এটা কোন ধরনের আভ্যন্তরীণ বিষয় মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে? এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে কথা লেখা হয়েছে সম্পূর্ণ ভুল। আমি দলবিরোধী কোনো উক্তি কারুর বিরুদ্ধে দলের বিরুদ্ধে কোনোভাবে কোনো মিডিয়াতে করিনি। হ্যাঁ, শান্তনুবাবু কোর্ট গেস্ট হাউসের বাইরে বলেছিলেন যখন, আমি পাশে দাঁড়িয়েছিলাম মিনিস্টারের পাশে। তাহলে তো এই যদি ইয়ার্ডস্টিক হয় তাহলে তো লোকে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহর পাশেও দৌড়াতে ভয় পাবে। সেন্ট্রাল মিনিস্টারের পাশে দাঁড়িয়ে আছে, সেটাই কি ঘটনা? আমি বলেছি মিডিয়াতে তার আগে, এই সব ঘটনা শুরু হওয়ার আগে, যে গ্রাউন্ড লেভেলে মানুষ কষ্টে আছে, বিজেপির কর্মীরা কষ্টে আছে, 100 বার কর্মীদের জন্য বলেছি, এটা দলবিরোধী নয়। বিজেপির দলের কর্মীদের কষ্ট যদি আমি প্রকাশ করি কোন নিয়মে সেটা দলবিরোধী হয়, কিন্তু সেটা শোকজ হলো। গতকাল আপনারা অনেক কিছু আলোচনা করছিলেন, আমি কোনো বয়ান দিইনি কাউকে, সকলকে বলেছি আমার আমি কোনো বয়ান দেব না। সন্ধ্যেবেলায় একটি টিভি চ্যানেল দেখছিলাম যেখানে রিতেশ বসেছিল, সেইখানে আলোচনার মধ্যেখানেই আমি দেখলাম তারা দেখালো যে আমাদের বার করে দেওয়া হয়েছে পার্টি থেকে, বরখাস্ত। আমি জানি না বরখাস্তর ইংরেজিটা কি, স্যাক, সাসপেন্ড, সাসপেন্ড আর বরখাস্ত কি এক? আমি জানি না, সাসপেন্ড আমার মনে হয় একটা কোম্পানি থেকে সাসপেন্ড করা আর একটা কোনো চাকরি করছে আর বরখাস্ত করা, দুটোর মধ্যে তফাত আছে, আমি এখনো জানি না এই বরখাস্ত কথাটার ইংরেজিটা কি। কারণ আমার কাছে বিজেপি সংবিধানের ডিসিপ্লিনারি অ্যাকশনের যে পরিচ্ছেদ আমার কাছে আছে, আমি জানি না আমাদের বর্তমান যারা বিজেপিতে এইগুলো দেখাশোনা করছেন তারাও খুলে পড়েছেন কিনা। 25 নম্বর আর্টিকেলে ডিসিপ্লিনারি অ্যাকশন, সেখানে সাসপেন্ড করার কথা আছে। বরখাস্তর বাংলা কি ইংরেজি কি সাসপেন্ড আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। কোনো ডেট দেওয়া ছিল না, কিন্তু গতকাল বলে দেওয়া হলো যে তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন তোমরা বরখাস্ত। সেটাই আমি প্রথমে বললাম যে এক শিবঠাকুরে আপন দেশে আইন কানুন সর্বনেশে, আমরা ছোটবেলায় পড়েছি কবিতা ছড়া, আর আজকে আমরা দেখছি যে এই প্রসঙ্গে যে সত্যি সর্বনেশে, আগে হবে শাস্তি তারপরে বিচার তারপরে ইনভেস্টিগেশন, এই প্রক্রিয়ায় চলছে। এবং এই এই পর্যায়ে আজকে আমরা এসেছি কারণ কাল থেকে আপনারা অনেকেই বলছেন আমার বক্তব্য, আমি দেখলাম যে আমার কিছু বক্তব্য জানানো উচিত। এবং রিতেশ যেটা গতকাল বলেছে আমি সেটা পুনরুক্তি করছি, তারপর রিতেশ হিন্দি বা কিছুতে ও সংযোজন করবে, সেটা হচ্ছে যে ইলেকশনের পরে ইলেকশনের আগে নানাভাবে বহু নেতা নেত্রী বিজেপির তারা দলবিরোধী মন্তব্য করেছেন, তাদের নিশ্চয়ই কারণ আছে। প্রশ্ন এখানে যে সেখান থেকে যে দলবিরোধী মন্তব্য করেনি, অন্তত আমি জানি রিতেশও পরশুদিন আগে তার আগে দলবিরোধী মন্তব্য করেনি, যতক্ষণ না জানতে পেরেছে সকাল হচ্ছে, তাহলে কিসের জন্যে?
আমার ধারণা এই বর্তমান যারা পার্টি চালাচ্ছেন তারা নানা কারণে ভয় পেয়েছে, এই কারণেই যে শান্তনু ঠাকুর তিনি মতুয়াদের নিয়ে এবং অন্য অন্য জনজাতি নিয়ে খুলেছেন, কেন তাদের ইগনোর করা হয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন এমএলএ এবং সারা জেলার লোকজন যখন এক জায়গায় হতে শুরু করেছে এই অন্যায়ের বিরুদ্ধে, তারা ভয় পেয়ে তাড়াতাড়ি মনে করেছেন যে কিছু লোককে শাস্তি দিয়ে ব্যাপারটাকে আটকানো হোক, যাতে জেলাভিত্তিক সাধারণ কর্মী এই ভয় পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ না করে এক জায়গায় আসার সাহস না দেখায়। আমি তাদের উদ্দেশ্যে বলে দিই, যারা এই ভেবে এই সাসপেনশন বলুন বা এই বরখাস্ত কথাটা ব্যবহার করেছেন সেইটা করুন, 24 ঘন্টার মধ্যে শোকজ 24 ঘন্টার মধ্যে তাড়িয়েও দিলেন, কিছুই হলো না, শুধু দুটো চিঠি, চিঠি লিখতে তো আর বেশি সময় লাগে না, অসুবিধাও হয় না। তাদের জানিয়ে রাখি যে সারা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা কষ্টে আছে, তারা ওই পতাকাটা কাঁধে নেওয়ার জন্য মার খেয়েছে, জেল খেটেছে, বাড়ি ছাড়া হয়েছে, তাদেরকে এইভাবে যা তারা যদি তৃণমূল কংগ্রেসের ভয় না পেয়ে তারা বিজেপির পতাকা কাঁধে নিয়ে লড়াই করতে পারে, তারা আপনাদের ওই কাঁচের ঘরের ভেতর থেকে দেওয়া হুমকিকে ভয় পেয়ে তারা সংগঠিত হবে না, এটা অলীক স্বপ্ন দেখছেন। বিজেপি সত্যি পার্টি উইথ ডিফারেন্স, সেখানে পার্টির নিচের তলার লোকজন তারা ওই পতাকাটা নিয়ে রাস্তায় নামার জন্যে তারা কারুর অনুমতি কিংবা কারুর শক্তি বা ভয় দেখানো সেটা তারা গ্রাহ্য করে না। এইটুকুনি আমার বলার ছিল, ধন্যবাদ। এবার রিতেশ বলবে কিছু। নমস্কার, জয়দা যেটা বলেছেন আমি রিপিট করব না। ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতির নির্দেশে আমাদের এই শোকজ করা হয়েছিল। আপনাদের জ্ঞাতার্থে জানাই, রাজ্য বিজেপির পক্ষ থেকে 13 তারিখ আপনাদের কাছে একটা পার্টির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত সেল এবং ডিপার্টমেন্টকে ডিসলভ করে দেওয়ার একটা চিঠি আসে। তো সেই চিঠি মানে যা ডিপার্টমেন্ট সেল ছিল তাকে ডিসলভ করে দেওয়া। তো যদি ডিসলভ হয়েই গেল তাহলে ডিসিপ্লিনারি কমিটির অস্তিত্ব এলো কবে? এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটা জয়দা বলেছে, 22 তারিখ সন্ধ্যেবেলা খবর আপনারা অফিসিয়াল বিজেপি খবর খাইয়ে দিল, 23 তারিখ বেলা 3:50 আমি মেল পেলাম, সারা রাত সকালবেলা সমস্ত কাগজে খবর চলছে যে বিজেপির 2 নেতা শোকজ হতে চলেছে, চিঠির মধ্যে কোনো সময়সীমা নেই, জয়দা বাড়িতে কোথায় কখন কোন বক্তব্য রেখেছে যেটা দল বিরোধী, নেতৃত্বের সমালোচনার পর্যায়ে পড়ে, সেটা উল্লেখ নেই। তো যারা চিঠি লিখতে পারে না এমন শোকজ তৎকাল বিজেপির নেতাদের কাছ থেকে রিতেশ তেওয়ারি এবং বাকিরা যারা এই মুখ খোলার কাজ শুরু করেছেন তাদের সার্টিফিকেটের প্রয়োজন নেই, এক। 2 নম্বর কথা, গতকাল বিকেলবেলা আপনারা যারা অফিসিয়ালি বিজেপি ভিট করেন তারা রাজ্য সভাপতিকে জিজ্ঞাসা করেছিলেন যে যাদেরকে আপনারা শোকজ করেছেন সেই চিঠির মধ্যে কোনো সময়সীমা নির্ধারিত করে বলা নেই, তখন তিনি বললেন এটা দলীয় ব্যাপার, তারা খুব শীঘ্রই উত্তর দেবে এবং আমরা এটা তাড়াতাড়ি মিটিয়ে দেব। এবং পরবর্তীকালে দেখা গেল আমি একটি চ্যানেলের লাইভ শোয়ে ছিলাম, শো শুরু হয়েছে 8টায়, আমি মেইল পেয়েছি 8:03 যে আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক শব্দটা অনেকদিন ধরে ব্যবহার হয়েছে কিন্তু জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তেওয়ারি ছাড়া কোনো রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এই সাময়িক শব্দ ব্যবহার হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা
উত্তর রাজনৈতিক ইতিহাসে আমরা মনে হয় প্রথম দুজন ব্যক্তি যাদের সাসপেনশন বলুন এক্সপালশন বলুন এই তৎকাল বিজেপির সোকল্ড ওই শব্দটা যে বরখাস্ত এদের আগে কেউ ব্যবহার করেছেন বলে আমার অন্তত মনে হয় না। আর আপনারা যদি শুনে থাকেন আপনারা বলবেন তাহলে আমি একটু সমৃদ্ধ হব। দ্বিতীয় বিষয়, 22 তারিখ যখন ইংরেজির একটি প্রথম সারির দৈনিক রিয়াকশন চাওয়ার জন্য প্রথম ফোন করে, তখন আমি তাকে বলেছিলাম সেই বক্তব্যটাই আজকে আমি আবার বলছি যে আমাদের ওপরে পার্টির এই তৎকাল নেতারা যারা 2019 পার্টির উত্থানের পর মধু ভোগ করার জন্য রাজনীতিতে এসেছে, যাদের পাবলিক লাইফে কোনো স্যাক্রিফাইস নেই, তারা সারা জীবন ধরে স্ব ক্ষেত্রে প্রচুর পয়সা রোজগার করেছেন, তার মধ্যে কেউ কেউ মমতা ব্যানার্জির আশীর্বাদে নিজের স্ত্রীকে চাকরি পর্যন্ত পাইয়ে দিয়েছেন, কেউ পার্থ চট্টোপাধ্যায়ের আশীর্বাদের স্ত্রীকে বাড়ির কাছাকাছি স্কুলে নিয়ে আসতে পেরেছেন, এই ধরনের নেতারা এই চক্রান্তটা শুরু করেছিলেন 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে। তার কারণ আমরা দেখেছি 2021 ফলাফলের পর দলের একটা বৃহত্তর অংশের মধ্যে এটা ধারণা হয়েছিল যে যা কিছু ঘটেছে এর জন্য কেন্দ্রের যে নেতা কৈলাস মাননীয় কৈলাস বিজয়বর্গী শিবপ্রকাশজি অরবিন্দ মেনন এরা অনেক অংশে দায়ী, অনেক নেতা তাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, কিন্তু বিগত 8-9 মাসের ঘটনা প্রবাহ থেকে যদি আমরা সমস্ত বিষয়কে যদি সংগ্রহিত করে একটা জায়গায় নিয়ে আসি তাহলে দেখা যাবে বিধানসভায় পার্টি যে যে ভুলগুলো করেছিল যেটা একটু আগে মাননীয় জয়প্রকাশ দা উল্লেখ করেছেন, ক্রমাগতভাবে পার্টি সেই ভুলগুলো করে চলেছে। আপনারা এখানে বহু লোক আছে, আমি কারো নাম স্পেসিফিক বলছি না, 2021 বিজেপি এবার 200 পার এ স্লোগান ছিল। আমি একটু পিছিয়ে যেতে চাই, 2009 লোকসভা নির্বাচন, 2008 তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে অসাধারণ সাফল্য অর্জন করেছে, বাংলার 2টি জেলা পরিষদ তারা দখল করেছিল দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তারপরে সেই পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভা নির্বাচন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচন লড়ছে, সেই লড়াইয়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি 1টি আসন জয়লাভ করেছিল দার্জিলিংয়ে, যশবন্ত সিং জিতে এসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন, পার্টি ভোট পেয়েছিল 4%, যদি যশবন্ত সিংকে ভোটের বাদ দিয়ে দেওয়া যায় তাহলে ভোটটি ছিল প্রায় 2% কাছাকাছি। আমি এই জন্য উল্লেখ করছি 2009, যে 2009 থেকে নিয়ে 2019 যে যাত্রা একটু সহজ ছিল না, সেই 4% 2019 গিয়ে 40% গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, এর মধ্যে পার্টি 2টি সভাপতি দেখেছিলেন রাহুল সিনহা এবং পরবর্তীকালে দিলীপ ঘোষ, যে টিম ছিল মোর আর লেস তার মধ্যে কিছু পরিবর্তন ঘটেছিল, যারা 2009 থেকে নিয়ে 2015 মতো দায়িত্ব নিয়ে যারা কাজ করেছিলেন এবং পরবর্তীকালে দিলীপ তার সভাপতি হওয়ার পর 2015 শেষ থেকে নিয়ে 2019 বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচন পর্যন্ত দায়িত্বে ছিলেন, তার মধ্যে 20-30% চেঞ্জ হয়েছে, কিন্তু মূলত যে নেতাদের নেতৃত্বে পার্টি তৃণমূল কংগ্রেসের এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে প্রায় 300 বেশি আমরা সহকর্মী প্রাণের বিনিময়ে এই জায়গায় পার্টিকে আমরা দাঁড় করিয়েছিলাম, আজকে তাদের সম্পর্কে এই তৎকাল বিজেপির কিছু নেতারা যারা তৃণমূলের দয়ায় কেউ বউকে চাকরি দিয়েছে, কেউ বউ চাকরি পেয়েছে, কেউ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, তারা বলছেন যে কেউ খাড়া হিন্দু বলে, তারা বলছেন কি করেছে এরা, কটা লোক আছে। গতকালও আমি বলেছি কয়েকটা চ্যানেলকে, আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের বলছি, আপনারা যে প্ল্যান করে যেটা মাননীয় জয়দা বললেন আগে সাজা ঠিক করে রেখেছিলেন, এক্সপেল করতে হবে সাসপেন্ড করতে হবে, লোক দেখানো সোকজ, তার কারণ 4টি পুরসভার নির্বাচন চলছে, আসানসোলে একজন এমএলএ আছে, একজন ক্লোজ মার্জিনে আমরা হেরেছি, লোকসভায় আমরা জিতেছিলাম, আসানসোল দখল করার লড়াই নেই, বিধাননগরে খুব কাছাকাছি ভোটে আমরা হেরেছি, সল্টলেকে বিধাননগরে অন্তত ভালো ফল করব তার কোনো চেষ্টা নেই,
চন্দননগরে কলকাতা কর্পোরেশনের খারাপ ফলাফলের পর পার্টি যাতে এগিয়ে আসে তার কোনো প্ল্যানিং নেই। শিলিগুড়ির চেয়ারম্যান যাতে আমাদের হয়, মাফ করবেন মেয়র যাতে আমাদের হয়, তার জন্য কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা কি আছে? তো যখন একদিকে নির্বাচনের প্রস্তুতি চলছে, যারা এই পার্টিটাকে 1 থেকে 40% অবধি নিজের কন্ট্রিবিউশনের মধ্যে এই পার্টিটাকে তৈরি করেছিলেন, দলীয় পদ দলীয় কমিটি যখন তৈরি হয় তাদের একসাথে 80% বাদ দেওয়া হয়। যে কোনো সুস্থ সংগঠনকে চালানোর জন্য তাতে ট্রান্সফরমেশন দরকার, তাতে নিউ ব্লাড দরকার, ফ্রেশার্সের প্রয়োজন আছে। কারণ সেটা কোনো বাণিজ্যিক সংস্থান হতে পারে, কোনো সামাজিক সংস্থান হতে পারে, কোনো রাজনৈতিক দল হতে পারে, তাতে ট্রান্সফরমেশন প্রয়োজন। কিন্তু আপনারা বলুন, একটা কোনো অর্গানাইজেশন বলুন যেখানে টোটাল 80% বাদ, তারা কারা বাদ করলেন? প্রতাপ ব্যানার্জি সহসভাপতি, ডক্টর বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জয়প্রকাশ মজুমদার, রিতেশ তেওয়ারি, সায়ন্তন বসু, আরও লোকজন আছেন, বাকিদের সবার নাম বলছি না, এরা কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি 2021। যদি এরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এরা নির্বাচনে পরাজিত হতে, তাহলে ব্যর্থ নেতার তকমা লাগিয়ে বাদ দিলেও একটা যুক্তি থাকত। উল্টো দিকে আমরা দেখলাম একজন তরুণ নেতা, আজকের নেতা, সেই তৎকাল টিমের অন্যতম অধিনায়ক, যিনি যার নাম সন্ধ্যেবেলা ঘোষণা হওয়ার আগে তিনি তার সংবাদপত্রে যেখানে চাকরি করতেন সেখানে রেজিগনেশনটা পাঠিয়েছিলেন। তিনি নির্বাচনে পরাজিত হলে তিনি পার্টির সাধারণ সম্পাদক হয়ে গেলেন। আর এক তরুণ নেতা, সে যদিও বিজেপিটা 5-6 বছর করছে, তরুণ ছেলে, ভালো ছেলে, আগামী দিনে সে পার্টি অনেক লড়াই করতে পারে, অঙ্কুশ সার্জন, হি হ্যাজ এ ব্রাইট ফিউচার, কোনো পার্সোনাল বিষয় নয়। সে নির্বাচনে পরাজিত হয়ে তাকে যুব মোর্চার মতো জায়গায় প্রেসিডেন্ট তৈরি পানিয়ে দেওয়া হবে। আরও লোকজন আছেন, আমি তাদের নাম বলছি না। এই যে ভিন্ডিক্টিভ পলিটিক্স আমরা দেখলাম, তার কারণ তাদের লক্ষ্য তৃণমূলকে হারিয়ে বাংলা দখল নয়, তাদের লক্ষ্য বিজেপির সংগঠনকে দখল করা। আর এদের সমর্থন করছে মিস্টার ভার্চুয়াল, মিস্টার টুইটার মালবিয়া। আজকে এক দিল্লি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিলেন এই প্রেস কনফারেন্সের আগে, এই টুইটার মালবিয়া এবং ভার্চুয়াল চক্রবর্তী মিলে যে খেলা শুরু করেছে, এই টুইটার মালবিয়া নাকি পার্টির আইটি দেখে, সারা দেশ জুড়ে নির্বাচন হলে তিনি তার ওখানে পোস্টিং হয়, আর যেখানেই তার পোস্টিং হয় সেখানে তিনি ভেন্ডার নিয়োগ করেন বাংলা সেই রাজ্যের বাইরে থেকে নিয়ে এসে। তার পেছনের অভিসন্ধি কি, এটাও তদন্তের বিষয়। যেরকম আমাদের এই গোটা পার্টিকে কার্যত বাদ দেওয়া হয়েছে, এটা তদন্তের বিষয়, এটাও তদন্তের বিষয়। আমাদের লড়াই বিজেপির সাথে নেই, মাননীয় নরেন্দ্র মোদী আমাদের নেতা, অমিত শাহ নেতা, জয়প্রকাশ নাড্ডা আমাদের সভাপতি, সুকান্ত মজুমদারকে আমি কালকেও বলেছি নতুন সভাপতি হয়েছে, তার রাজনৈতিক আয়ু কম, শিক্ষিত ছেলে, সে চাপের মধ্যে আছে, সে বোঝা যাচ্ছে যে কাগজ সই করছে সে জানেই না কোন কাগজে আমি সই করছি, কারণ তার বিজে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, সে না যার সংগঠনের দায়িত্ব আছে সাধারণ সম্পাদক সংগঠন, তাদের বিন্দুমাত্র কোনো কনস্টিটিউশনের ধারণা নেই। সেই সমস্ত শহীদ কর্মীদের পাশে না দাঁড়িয়ে পোস্টপোল ভায়োলেন্সের লোকেদের লড়াই না লড়ে এবং আজকে বিজেপি নেতাদের তারা বাদ দিতে চাইছে মিথ্যে অভিযোগ দিয়ে। আবার চ্যালেঞ্জ থাকলো, আপনারা বলেছেন না, আজকে এইখান থেকে চ্যালেঞ্জ করছি, আপনারাও আসুন জেলা সফরে, আমরাও যাচ্ছি জেলা সফরে, দেখি কতজনকে সাসপেন্ড করতে পারেন আপনারা, কতজনকে সাময়িক বরখাস্ত করেন, এটা সময় বলে দেবে। কারণ আমরা রিয়েল বিজেপি, 6 নম্বরে যারা রয়েছেন এই তৎকাল বিজেপির তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়া, এটুকু আমাদের পক্ষ থেকে বলার ছিল, বাকি আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি বলছি, আপনি প্রথমে মানে সাংবাদিক বৈঠকের শুরুতে আপনি বললেন বিজেপির উত্থানকে, যে রাজ্য বিজেপির উত্থানকে কেন্দ্রের এবং রাজ্যের কিছু নেতা চায় না, আপনি কি স্পেসিফিক করবেন যে
এই যে আপনার এই বক্তব্যটা কি ঠিক? আমরা ২০১৯ আমি যেটা বলেছি আবার বলছি, ২০১৯ নির্বাচনে যে অভূতপূর্ব সাফল্য বিজেপি পেয়েছিল এই রাজ্যে এবং একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে, একটা আশার সঞ্চার হয়েছিল যে এবার লড়াই তৃণমূল আর বিজেপি, এবং আরও শক্তি সঞ্চয় করে বিজেপি বোধহয় তৃণমূলকে রিপ্লেস করে ক্ষমতায় আসতে চলেছে, এই যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশটা কেন তৈরি হয়েছিল, কাদের দ্বারা তৈরি হয়েছিল? সেই সময় তো ২০১৯ নির্বাচনটা মনে করিয়ে দিই, সেটা সর্বভারতীয় নির্বাচন ছিল, তখন ইউপির লোক, মধ্যপ্রদেশের লোক, মানে বিজেপি তাদের পক্ষে সম্ভব ছিল না, পাঞ্জাবের লোকদের সম্ভব ছিল না পশ্চিমবঙ্গে এসে নির্বাচনটা উতরে দেওয়া। সেই সময় ওই নির্বাচন ২০১৯ নির্বাচন লড়েছিল রাজ্যের নেতারা, রাজ্যের কর্মীরা। কিন্তু ২০১৯ পর থেকে ২০২১ দিকে যত আপনারা এগোবেন, আপনারা দেখেছেন আস্তে আস্তে ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেল। আমি যে কথা বললাম, নির্বাচনের কয়েক মাস আগে অদ্ভুতভাবে কয়েকজন বিজেপি নেতা তাদের দাবিতে তৎকালীন সাধারণ সম্পাদক সংগঠন ঘাড়ের ওপর নির্বাচন, যিনি সমস্ত সংগঠনটা জানেন তাকে সরিয়ে দিয়ে একজন চরম অনভিজ্ঞ লোককে নিয়ে এসে সেখানে বসানো হলো। কারা বসিয়েছে? তৃণমূল না, বিজেপি বসিয়েছে। এবং সেই এইগুলো এক একটা ঘটনা, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে বহু নেতা নেত্রী বাইরে থেকে এসে তারা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তারা নির্বাচন পরিচালনা করতে লাগলেন। বাংলা এক ফোঁটা জানেন না, গোবরডাঙ্গায় গিয়ে নির্বাচন করছেন সেখানকার সাধারণ কর্মীদের সঙ্গে, বাংলা জানেন না কোনো, দুরু হিন্দিতে কথা হচ্ছে, নির্বাচন পরিচালনা হবে ২০২১, বিজেপি ক্ষমতায় আসবে। এই যে পরিকল্পনাটা, এটা কি যদি বলেন না জেনে করেছিল, না বুঝে করেছিল, তাহলে আমি বলবো ব্লান্ডার, হিস্টোরিক্যাল ব্লান্ডার। আর যদি এত বড় পার্টি, এত বড় নির্বাচন যেখানে প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি এবং নাড্ডাজি রেগুলার আসছেন পশ্চিমবঙ্গের নির্বাচন জেতানোর জন্যে, সেটা যদি আমরা মনে করি তারা সিরিয়াসলি চিন্তা ভাবনা করে ওটা করেছেন, তাহলেই প্রশ্ন ওঠে এই রকম ভুল কি উদ্দেশ্যে করা হলো, যেখানটাতে পরিপূর্ণভাবে বাংলার ইতিহাস যারা জানে, বাংলার রাজনীতি যারা জানে, যে এটা ব্যাকফায়ার করবে সকলেই জানে। সেই জন্যেই আমি বলেছি যে ২০১৯ থেকে ২০২১ যে যাত্রা, সেই যাত্রাটা যদি কেউ একদিন না একদিন ইতিহাস লেখা হবে, সেটা হবে সেই দিনকার মতন পলাশির যুদ্ধে বৃষ্টি হয়েছিল, তাই জন্যে বড় বড় কামান আটকে গেল, ইংরেজরা ছোট কামান এবং মির্জাফরের সহায়তায় তারা সিরাজউদ্দৌলাকে পরাজিত করে দিল। এইরকমই হিস্ট্রি লেখা হবে আজকে সামনের দিনে, যে ২০১৯ এই এগিয়ে যাওয়া আর ২০২১ পেছিয়ে যাওয়া। আমি আপনাকে আরও একটা কথা এর মধ্যে জুড়ে দিই, তখন বলিনি, যে প্রচারের অভিমুখ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতাকে জায়গা দিয়েছিল, আপনারাও জানেন বাংলা বাংলার মেয়েকে চায় এইরকম একটা স্লোগান নিয়ে নেমেছিল ওরা, এবং সেই ক্ষেত্রেই এই বাঙালি অস্মিতা, বাঙালি আজকে জানেন চিত্তরঞ্জন দাসও, তাকেও নতুন দল করতে হয়েছিল কেন্দ্রের সব নেতাদের বিরুদ্ধে, সুভাষচন্দ্রের ক্ষেত্রে হয়েছে, বিধান রায়, আপনারা বিধান রায়ের সঙ্গে নেহরুর চিঠি চাপাটি পড়বেন কি অখুশি ছিলেন। আজকে এই বাঙালি অস্মিতা যেটা, সেখানটা আমরা ছুঁয়েও দেখলাম না, সেই জায়গাগুলো যখন আজকে বিশ্লেষণ পেছন ফিরে তাকাবেন, কোনো ইতিহাসকার লিখবেন,
তখন এটাকে একটা ওই হিস্টোরিক ব্লান্ডারই বলবেন, সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটাও পরে বোঝা যাবে। কেন্দ্রীয় পার্টি তো, এবং তারা এইটা করার সময়, আমার পরিষ্কার কথা, এই সমস্ত ঘটনা হওয়ার সময় বাংলার নেতৃত্বকে কিভাবে জব্দ করার পরিকল্পনা হয়েছিল এক, দ্বিতীয় আজকে আপনারা ধরে নিন যার কথা রিতেশ বললেন যে আমাদের দলে একটি অদ্ভুত পোস্ট আছে, সেটা হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন, বাদ বাকি সমস্ত জায়গায় পোস্ট নির্বাচিত হয় এই একটি পোস্ট ছাড়া, পার্টি অফ ডিফারেন্স পার্টি উইথ ডেমোক্রেসি, একটি পোস্ট হচ্ছে নির্বাচনের ঊর্ধ্বে প্রশ্নের ঊর্ধ্বে, কিন্তু এই পোস্টটা শুরু হয়েছিল কিভাবে আপনাদের ইতিহাস বলে দিই, এগুলো আজকে আমি তুলছি, সামনের দিনে আরো উঠবে। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন গোলওয়ালকারের কাছে নতুন পার্টি গড়বেন বলে, বলেছিলেন আমাকে সাহায্য করো, স্বয়ংসেবক দিয়ে সাহায্য করেছিলেন গোলওয়ালকার যে তুমি একটা পার্টি করছো, তর্ক ছিল অনেক সেই সময় হিন্দু রাষ্ট্র না ভারতীয় রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, আমি সেগুলোতে যাচ্ছি না, তখন তাদেরকে সাহায্য করা হয়েছিল কাদের দিয়ে, অটল বিহারী বাজপেয়ী, স্বয়ংসেবকদের মধ্যে যাদের দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে সহায়তা করার জন্য নতুন পার্টি জনসংঘ তৈরি করে সেটাকে চালানোর জন্যে, অটল বিহারী বাজপেয়ী, দীনদয়াল উপাধ্যায়, সুন্দর সিং ভান্ডারী, জগদীশ প্রসাদ মাথুর, ভাউরাও দেবরাস এবং জগন্নাথ রাও যোশী, এদের দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বয়ংসেবকদের দিয়ে বলে এটা এই পার্টির জন্য হোক। আমি পুরোটা পুরো পড়ে আমি কোথাও দেখিনি যে কোথাও না আরএসএস না বিজেপির কোথাও এরকম লেখা আছে যে এই পোস্টটা বিয়ন্ড অল কোয়েশ্চেন হবে, এবং এইটা একটা জায়গা থেকে বসিয়ে দেওয়া হবে মাথার উপরে, এবং তিনি সর্বতোভাবে দলের নিয়ন্ত্রক হয়ে উঠবেন, এটা কোথাও লেখা নেই। কিন্তু এটাই আস্তে আস্তে পরে শ্যামাপ্রসাদের মৃত্যুর পরে আস্তে 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 এটাই ঘটনা হয়ে গেছে, সেটাই আমি বললাম যে আজকে যদি আমরা দেখি, আমি আপনাদের একজনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠকের সংগঠনের একটি বক্তব্য আমি বললাম আপনার পরিষ্কার আমাদের সামনেই শুনেছি যে পশ্চিমবঙ্গাল কা কিসি কা দরকার নেই হ্যায় হাম লোক আকে জিতা কে দিখা দেঙ্গে, দেখুন সব প্রশ্নের উত্তর এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পাওয়া যায় না, ঘটনার তাৎপর্য পরম্পরা দেখে তার মধ্যে থেকে ইনফারেন্স টানতে হয়, এবং সেই ইনফারেন্স টানার সময় অনেকের ইনফারেন্স বা তাদের রিমার্ক আলাদা আলাদা হতে পারে, সেই জন্যে আমি এখানে একদম সঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনফারেন্স করছি না, কিন্তু একটা কথা আমি বলছি, আজকে তো এটা ঘটনা যেটা তৃণমূল কংগ্রেস অনবরত অভিযোগ করে এসছে যে চার্টার্ড প্লেনের যে যাওয়া আসার সেটা তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে করেছে, বিজেপির যারা নিচুতলার কর্মী তারা করতে পারেনি, কিন্তু সেই একই প্রশ্ন তাদের বুকেও দগদগ করে জ্বলছিল যে আজকে যাদের চিনলাম না হঠাৎ কালকে তৃণমূল থেকে এসে জয়েন করেছে, তারাই পকেট থেকে লিস্ট বার করে নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে এই হচ্ছে লিস্ট দাঁড় করাবে টিকিট পাওয়ার লিস্টেই, সেটা সাধারণ কর্মীদের বুকে লাগেনি, যারা এতদিন ধরে বুথ করেছে মণ্ডল করেছে জেলা করেছে তাদের মনের ইচ্ছে হয়নি যে এবারকার সাধারণ নির্বাচন হচ্ছে অ্যাসেম্বলি বিধানসভা আমার, এখানে আমি এতদিন ধরে 20 বছর ধরে কাজ করছি, এবার আমি টিকিট পাবো
যার বিরুদ্ধে লড়াই হলো সেই দেখলো ডাং ডাং করে চার্টার ফ্লাইটে গিয়ে টিকিট পকেটে করে নিয়ে আসলো। এই কষ্ট কাদের হয়েছে? এই কষ্ট হয়েছে সাধারণ কর্মীদের। এবং সেই জন্যই আমি যে কথা বলেছি যে ভোট পরবর্তী পর্যালোচনা করা হয়নি, চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ক্ষতস্থান। তারপরে তদন্ত ইত্যাদি সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে যেহেতু জয়প্রকাশ মজুমদার এখনো একজন স্পোর্টস পার্সন হিসেবেই রয়েছেন স্টেট কমিটিতে, তাই উনি যেই বক্তব্য গুলো রাখছেন পাবলিকলি সেটা অনেকে মনে করতে পারেন যে দলের বক্তব্য, তারপরে শুধু স্পোর্টস পার্সন, কোথাও দলের লাইন নেই, লাইন নয় এমন কোনো বক্তব্য রাখিনি, এমন কোনো বক্তব্য রাখিনি। সভাপতি মহাশয়কে আমি অনুরোধ করব যে সকাল থেকে বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন নিউজ প্রিন্ট নিউজ পেপারের লোকজন আমাকে ফোন করে বক্তব্য জানায়, সেখানে কোথাও বলতে পারবে না যে আমি দলবিরোধী কিছু বলেছি। দলবিরোধী বললে সেটাকে ওই চিঠিতে তুলে দিয়ে বলা হতো যে আপনাকে সাসপেন্ড করা হচ্ছে না, আপনাকে স্পোকসপারসন থেকে আপাতত অব্যাহতি দেওয়া হচ্ছে। এই দুটোর মধ্যে তফাত আছে। যদি রাজ্য সভাপতি এটা বলে থাকে, আজকের এই প্রেস কনফারেন্স থেকে আমরা দুজনই চ্যালেঞ্জ করছি, ওই স্টেটমেন্ট যার ভিত্তিতে আমাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে ক্ষমতা থাকলে সেটাকে পাবলিক করুন। স্টেটমেন্টের ভিত্তিতে আমাদের সাসপেন্ড করে বিষয়টাকে শেষ করা দরকার, একই প্রশ্ন আপনারা বারবার করুন, সে স্টেটমেন্টটাকে পাবলিক করুন। আগেই বলেছি আমরা যে কোনো স্টেটমেন্ট নেই, সবটাই আগে থেকে পূর্ব নির্ধারিতদের সাসপেন্ড করতে হবে বা এক্সপেল করতে হবে, থাকলে সেই চিঠির মধ্যে মেনশন থাকবো, এভরিথিং ওয়াজ প্ল্যান। আরে মহিলা লেডিজ ফার্স্ট, তাহলে আমার একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে যখন যাচ্ছেন নিশ্চয়ই মাননীয় সভাপতিও শুনবেন, মাননীয় সভাপতি নিশ্চয়ই শুনছেন, তাহলে ওই চিঠির বয়ানে এটা লেখা হয়েছে কেন যে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত? তদন্ত প্রক্রিয়াটা তাহলে কি হবে? আপনি বললেন আপনি আমার দলে নেই, সামারেলির বাদ দিন না, সাময়িক সাসপেন্ড আমি ধরে নিচ্ছি, বরখাস্ত নিশ্চয়ই যেহেতু ইংরেজি যেখানে লেখা আছে বিজেপির সর্বভারতীয় বিজেপির ওয়েবসাইটে যে কনস্টিটিউশন তার থেকে আমি নিয়ে এসেছি, এবং সেখানে তাহলে আপনার বলে দিতে হতো যে আপনি সাসপেন্ড হয়েছেন। কিন্তু তদন্ত শেষ হওয়া পর্যন্ত না, শেষ হওয়া পর্যন্ত এটা বলে কি বোঝাতে চেয়েছি? আর রিতেশ একটা কথা বলেছে, আপনাদের এটাও জানিয়ে দিই, উনি বলছেন না ডিসিপ্লিনারি কমিটি মাননীয় সভাপতি সুকান্ত মজুমদারের জ্ঞাতার্থে বলছি যে 25 নম্বর আর্টিকেল সংবিধানের 1 নম্বর পরিচ্ছেদ তাতে লেখা আছে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি অফ নট মোর দ্যান 5 মেম্বার্স উইল বি কনস্টিটিউটেড বাই দ্য আইদার ন্যাশনাল অর স্টেট এক্সিকিউটিভ, স্টেট কি বললাম, ন্যাশনাল অর স্টেট প্রেসিডেন্ট না, এক্সিকিউটিভ মানে টোটাল পদাধিকারীদের কমিটির মিটিং ডেকে এজেন্ডা রেখে সেই প্রস্তাব পাস করাতে হবে। আপনি বলুন সুকান্তবাবু, আপনি কোন স্টেট এক্সিকিউটিভের মিটিংয়ে
আপনার ডিসিপ্লিনারি কমিটি পাস করিয়েছেন, আর সেই কমিটি তো সিক্রেট কমিটি নয়। সেই কমিটিতে কারা আছে সেটা কি আপনি সকলের জ্ঞাতার্থে ঘোষণা করেছেন? আজকে জেলার কোনো মণ্ডলের সভাপতি সে যদি কোনো কমপ্লেন করতে চায় ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য কারুর বিরুদ্ধে, তার জানা দরকার ডিসিপ্লিনারি কমিটিতে কে আছে, আপনি কবে করেছেন, বলে দিয়েছেন ডিসিপ্লিনারি কমিটি। আপনার আসার সঙ্গে সঙ্গেই আগের ডিসিপ্লিনারি কমিটি শেষ হয়ে গেছে, আপনি নোটিস দিয়েই বলেছেন। এই নতুন ডিসিপ্লিনারি কমিটি আপনি কবে করেছেন, আর কবে এই স্টেট এক্সিকিউটিভ কমিটি হয়েছে যেটা স্পষ্ট লেখা আছে? এবং এই সাসপেনশন থেকে আরম্ভ করে একাধিক বিষয়ে রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করছেন, এরপরেও কি আপনারা পার্টি করবেন, এই পার্টিতে থাকবেন না পার্টি ছাড়বেন? জয়দার যে বক্তব্যটা ছিল গোটা নির্বাচন পর তিনি তার অবজারভেশন শেয়ার করেছেন, পার্টির বিরুদ্ধে জয়দা বলেন। আপনারা রং ইন্টারপ্রিটেশন করবেন না। জয়দা ফিল করেছেন 40% পার্টি 2% আরো ভোট পার্টি পাড়ালেই রাজ্যে নতুন সরকার গঠন হবে, 250 বেশি আমরা সহকর্মী হারিয়েছিলাম, সেই জায়গায় গিয়ে আমরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু আমাদের সাসপেনশন কেন্দ্রীয় নেতৃত্ব করেনি, আমাদের সাসপেনশন কেন্দ্রীয় নেতৃত্বের একজন প্রতিনিধি যার ব্যাংক থেকে রাজনীতিতে আসা অবধি যার রাজনীতির কোনো ধ্যান ধারণাই নেই, ভোট দেওয়া ছাড়া বুথ বোঝে না, রাজনীতিও বোঝে না, বাংলার রাজনীতি এবং বাংলা বোঝার তো প্রশ্নই নেই। সুতরাং আমি আবারও বলছি, কেন্দ্রীয় নেতৃত্ব গোটা কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে 5টা রাজ্যের নির্বাচনে ব্যস্ত, দায়িত্ব নিয়ে বলছি, তারা নির্বাচনে ব্যস্ত। একজন ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে এই সিদ্ধান্ত নিয়েছে, এই ঘটনার সাথে গোটা পার্টি নেই, গোটা পার্টির মধ্যে 2-3 জন মিলে এটা করছে, পার্টির অধিকাংশ নেতৃত্ব আমাদের সঙ্গে আছে। দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, আগামী দিনে আপনারা দেখবেন অধিকাংশ জেলার কর্মীরা আমাদের সঙ্গে আছে, এদের সঙ্গে থাকবে ওই অফিসে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রাপ্ত কিছু সিকিউরিটি গার্ড, এবং সঙ্গে থাকবেন কিছু ওই তৎকাল বিজেপির নেতারা যারা মধু খেতে এসছে। যদি 2024 সরকার গঠন না হয় তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমরা পার্টির জন্য পার্টি বাঁচানোর জন্য লড়াই শুরু করেছি, এ লড়াই আগামী দিনে অব্যাহত থাকবে। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তারা হঠাৎই অদ্ভুত কিছু আমি বলবো বেআইনি কাজ করেছে, যে একটা শোকজ, সেই শোকজটাও হচ্ছে আইন মাফিক করা হয়নি, যেখানে মেনশন করা হয়েছে যে সেই চিঠিতে যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি আছে কিনা বা কীভাবে করা হয়েছে সেটাও স্থির নয়, এবং তার 24 ঘন্টার মধ্যে উত্তর পাওয়ার আগেই তারা বরখাস্ত, সাময়িক বরখাস্ত করেছেন, বরখাস্ত কথাটাও আমরা জানি না। এই রকম পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিতে সারা পশ্চিমবঙ্গের বিজেপির কর্মীরা তাকিয়ে আছে আমাদের দিকে, যে আমরা এই ঘটনার প্রতিবাদ করি কি না, তাদের বক্তব্য তুলে ধরি কি না, তাদের যে কষ্ট, তাদের যে অসহায় অবস্থা সেইটার দিকে আমরা মনোনিবেশ করি কি না। এবং রিতেশ যেটা বলেছে, এবং 2 দিন আগে মাননীয় শান্তনু ঠাকুর যেটা বলেছেন, যে জেলায় জেলায় যাদেরই মনে কষ্ট আছে, যারা বিজেপি করতে গিয়ে তারা অসুবিধায় পড়ছেন, যাদের মনে ক্ষুব্ধতা আছে, তাদের পাশায় দাঁড়ানোর দায়িত্ব আমাদের, এবং আমরা সেই কাজটা করে যাব। ধন্যবাদ।